নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ গল্প হবে বিড়লা তারামণ্ডল নিয়ে আর তার পাশেই রয়েছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ তাই উপরি পাওনা হিসেবে ওটাও দেখে নেব ছোটবেলায় ভূগোল বইতে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম নিয়ে পড়েছিলাম এখন আমার বোন সেটাই পড়ছে তাই ওর বায়নাতেই চলে এসেছিলাম এখানে সরকারি ছুটি বাদ দিয়ে সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে এই প্ল্যানেটোরিয়াম এবার ঠিকানাটা বলে দিই কলকাতা ছিয়ানব্বই জওহরলাল নেহরু রোড অথবা ক্যাথিড্রাল রোড ভিতরে ঢুকে শো দেখতে হলে খরচা পড়বে জনপতি একশো কুড়ি টাকা আর যদি স্টুডেন্ট হও তাহলে পড়বে চল্লিশ টাকা তোমরা এখানে শো টাইমটা দেখে নাও শো মূলত তিনটি ভাষায় দেখানো হয় বাংলা হিন্দি ইংলিশ ভিতরে রয়েছে খুব সুন্দর একটি অ্যাস্ট্রোনমি গ্যালারি এখন যে আশ্চর্য ফটোগুলো দেখছেন এগুলি সেখানেরই ফটো আর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এগুলি বিভিন্ন সময় তোলা হয়েছিল ভিতরে বেশ সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে তাই একজন সাথে থাকলে মন্দ হবে না সাচিস্টু আদলে নির্মিত এই প্ল্যানেটোরিয়াম নিয়ে একটি গর্বের বিষয় রয়েছে এশিয়ার সব থেকে প্রাচীন ও বৃহত্তম তারামণ্ডল আমাদের এমপি পি বিড়লা তারামণ্ডল আর সমগ্র বিশ্বে এটি দ্বিতীয় বৃহত্তম শো চলে ফুলডোম প্রজেকশনের মাধ্যমে একটা সুবিশাল হল হলরুমে রয়েছে অনেকগুলি রিকলাইন চেয়ার সেখানে অর্ধ শুয়ে ডোমের ছাদের দিকে তাকালেই দেখা যায় থ্রি ডোম ভিডিও শো ডোমের ভেতরে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউড নয় তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না ফার্স্ট শো শুরু হয় বেলা বারোটায় আর শেষ শো বিকেল ছয়টায় হলিডেসে এক্সট্রা শো হয়ে থাকে সব সময় যে একই শো দেখানো হয় তা কিন্তু নয় এই বৈজ্ঞানিক শোগুলির বিষয়বস্তু এক হলেও চিত্র পরিবর্তনশীল আর প্রত্যেকটা শো চলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় পর্যন্ত সমগ্র বিল্লা তারামণ্ডলের চারিদিকে রয়েছে একটি সুপরিকল্পিত বাগান বাগানের পাশ দিয়ে হাঁটার জন্য একটা সুন্দর রাস্তা রয়েছে এবং রেলিং দিয়ে সেই রাস্তাটা বাঁধানো বসার জন্য রয়েছে ডিজাইনিং বেঞ্চ এই বেঞ্চে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে কিন্তু বেশ ভালোই লাগবে আর একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যদি স্টুডেন্টদের বড় গ্রুপ আসেন পঁচিশ জন বা তার বেশি তাহলে কিন্তু বেশ ভালো রকম কনসেশন পেয়ে যাবেন বাগানের একধারেই ছিল এই ছোট ছোট লাল ফুলের গাছ দেখতে ভারী অপূর্ব লাগছিল গোটা বাগানটার সৌন্দর্যকেই বহুগুণ বাড়িয়ে তুলছিল এরা এবার চারিদিকটা ঘুরে ফিরে আমরা বাইরে বেরিয়ে এলাম পাশেই রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ ওটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর বেরিয়েই পেয়ে যাবেন এই রকম খাবারের দোকান দাম একটু বেশি হবে কিন্তু সব খাবারই পেয়ে যাবেন এখানে এই যে দেখুন বিড়লা প্ল্যানেটোরিয়াম ঠিক এর বা গেলেই পড়ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ এটাই চার্চের মেন গেট আগে ঢুকতে কোনো রকম টাকা লাগতো না তবে এখন দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে তবেই ভিতরে প্রবেশ করতে হয় তো চলুন চার্চের ভিতরে প্রবেশ করা যাক এই চার্চটিকেই কলকাতা শহরে সব থেকে বড় চার্চ হিসেবে গণ্য করা হয় শহরের বুকে উষ্ণতা বৃদ্ধি পেলেও চার্চের ভিতরের পরিবেশটা কিন্তু বেশ ঠান্ডা চার্চের মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়বে একটি সুন্দর বাগান আর চার্চের পেছনেই রয়েছে একটি সুবিস্তৃত খোলা মাঠ বসবার জন্য বেঞ্চও রয়েছে আর এর বাহাতেই রয়েছে একটি চিলড্রেন্স পার্ক এ তো গেল বাইরের কথা এবার আসি ভিতরের ডিজাইন সম্পর্কে ইন্দো স্টাইলে নির্মিত এই চার্চটির ভিতরে রয়েছে বেশ বড় বড় স্তম্ভ সেই স্তম্ভগুলির দুধারে রয়েছে বসার জায়গা রয়েছে রঙিন কাচের বড় বড় জ্বালনা সেগুলি দেখতে কিন্তু চমৎকার লাগে তবে যেহেতু এটি একটি ধর্মীয় স্থান তাই এর ভিতরে কোনো রকম ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউড নয় সঙ্গেই রয়েছে একটি ছোট ফটো গ্যালারি যেখানে যিশু খ্রিস্টের জীবন কাহিনী এবং চার্চ নির্মাণের ঐতিহাসিক বিবরণ দেওয়া রয়েছে এছাড়াও চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে রয়েছে একটি ছোট্ট স্টোর যেখানে পেয়ে যাবেন খ্রিস্ট ধর্মের যাবতীয় ব্যবহৃত দ্রব্য চাইলেই কিনে নিতে পারেন যিশুর একটা লকেট দাম পড়বে একশো টাকা ছোটবেলায় খ্রিস্টান মিশনারিতে পড়ার দরুন খ্রিস্ট ধর্ম সম্পর্কে কিছুমাত্র জ্ঞান ছিল এখানে আসার পর সেই পুরনো দিনের স্মৃতিগুলি আবার পুনরুজ্জীবিত হলো আপনি যে ধর্মেরই হন না কেন এখানে এলে প্রার্থনা গৃহে অবশ্যই দশটি মিনিট কাটান দেখবেন একটা পজিটিভ শক্তি ফিল করছেন আসলে ধর্ম যার যার ঈশ্বর সবার তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার